গাইবান্ধার সাদুল্লাপুরে নলডাঙ্গার বাজারে প্রায় 3 কোটি টাকা ব্যয়ে নির্মিত বহুতল ভবন এখন উদ্বোধনের অপেক্ষায়। শতবর্ষের পুরাতন এই বাজারে একসময় কাদামাটি পেরিয়ে যেতে হতো ক্রেতাদের। সরকারের এমন উদ্যোগে খুশি ক্রেতা বিক্রেতারা। গাইবান্ধা থেকে কায়সার প্লাবনের রিপোর্ট। দীর্ঘ 15 বছর চটি বিছিয়ে কাঁচামালের ব্যবসা করতেন মিন্টু মিয়া। রোদ বৃষ্টি ঝড় উপেক্ষা করে নিজের ব্যবসা নিয়ে দিন পার করতে হতো তার। ঝুঁকি নিয়ে ব্যবসা করতে হয়েছে তার মতো অনেকের। আমরা খুব কষ্টে আছি, স্বামীর নাই কিছু নাই, আমরা বৃষ্টির মধ্যে ভিজে কাজ, মাঝে আনাল বিক্রি করি, সবজি বিক্রি করি। কাদো ছিল, বৃষ্টি হলে মানুষ ঢুকতে পারতো না, মাল বেচতে পারতাম না আমরা, খুব কষ্ট ছিল আগে। খোলা আকাশের নিচে চলতো বাজার। শতবর্ষের পর সরকারিভাবে বহুতল এই বাজার নির্মাণ করায় খুশি ক্রেতা ও স্থানীয়রা। আমাদের এই আজকের এই যে বিল্ডিংটা দেখতে পারতেছেন, এটা আমাদের লন্ডাঙ্গা ইউনিয়নের জন্য একটি স্বপ্নের ব্যাপার ছিল। 2020 সালে 2,81,00,000 টাকা ব্যয়ে চারতলা ফাউন্ডেশনের দ্বিতীয় তলা নির্মাণ করা হয়। এবছর হস্তান্তরের কথা বলছেন এলজিডির নির্বাহী প্রকৌশলী। এই ওপেন জায়গাতে যারা বাজারগুলো করতো, এনারা এখন এই বাজারের মধ্যে তাদের সংস্থান হবে বাজার করার জন্য। এবং দ্বিতল ভবনে যে দ্বিতলটা আছে, এখানে ওই বাজারে যারা ব্যবসায়ী ছিল তাদের নাম বরাদ্দ দেওয়া হবে। এটি আমাদের 2020 সালে ডিসেম্বরে শুরু হয়েছে, এখন এটি কাজ সমাপ্ত হয়েছে এবং এটি আমরা এখন হ্যান্ডওভার দিয়ে দেব। নির্দিষ্ট সময়ের মধ্যেই ব্যবসায়ীরা উঠতে পারবে এমনটি প্রত্যাশা সবার। একসময় এই কাচারি বাজার এলাকাটি ছিল ময়লা আবর্জনার স্তূপ, ছিল অন্ধকারে নিমজ্জিত। তবে স্থানীয় সরকারের উদ্যোগে এই বাজারে প্রায় 1 কোটি টাকা ব্যয়ে নির্মাণ করা হয়েছে গ্রামীণ বাজার, যা এলজিটির অর্থায়নে 80% কাজ ইতিমধ্যেই শেষ হয়েছে। স্থানীয়রা বলছে এই বাজারটি হওয়ার ফলে ক্রেতারা যেমন স্বস্তি ফিরবে, তেমনি বাড়বে ব্যবসা বাণিজ্য। কায়সার প্লাবন, SATV, গাইবান্ধা।